আসসালামু আলাইকুম আজকে হাজির হয়েছি নতুন একটি কিচেন টিপস নিয়ে আজকে দেখাবো কিভাবে ফেলে দেওয়া সাজনার খোসা দিয়ে সংসারের অনেক কাজ করা যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা বাটিতে অল্প পরিমাণে পানি নিয়ে নিয়েছি পানিতে দিয়ে দিব সাজনার খোসাগুলো এগুলো আমি একটু ভালো করে নেড়ে চড়ে ধুয়ে নিব দেখুন কতটা ময়লা বের হচ্ছে তো আমার সাজনার খোসাগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি পানি থেকে উঠিয়ে নিব উঠিয়ে আবার একটা বাটিতে কিছুটা পানি নিয়ে নেব এবার পানিতে দিয়ে দিব এক চামচ ভিনেগার ভিনেগার তো আপনাদের বাসায় সবার কাছেই থাকে এক চামচ ভিনেগার দিয়ে পানিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব যখন আমার নাড়া শেষ হয়ে যাবে তখন আমি সাজনার খোসাগুলো দিয়ে দিব দিয়ে দুই তিন মিনিট আমি এগুলো ভিজিয়ে রাখব এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা কাটার যেগুলো আমরা বাসায় বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি এগুলো অনেক ময়লা হয়ে যায় আমরা ময়লাগুলো সহজে পরিষ্কার করতে পারি না তাই এগুলো আমি এখন দশ মিনিটের জন্য এই খোসার মধ্যে ভিজিয়ে রাখব দশ মিনিট হয়ে গিয়েছে একটা নেট ব্যাগের সাহায্যে কিছুটা ভীম লাগিয়ে ধুয়ে নিব। আপনারা আপনাদের রান্নাঘরে থাকা যে কোনো স্টিলের মেলামাইনের জিনিস এই সাজনার খোসায় ভিনেগার দিয়ে দশ মিনিট ভিজিয়ে মেজে ধুয়ে নেবেন তখন দেখবেন কতটা চকচকে হয়ে যায় অনেক সুন্দর হয় এছাড়াও আপনারা এই সাজনার খোসায় আরও অনেক ব্যবহার করতে পারেন যেমন আপনারা সাজনার খোসার পানির মধ্যে এক চামচ চাপাতি দিয়ে পা ভিজিয়ে রাখতে পারেন বিভিন্ন কাজে আপনারা এই সাজনার খোসা ব্যবহার করতে পারবেন দেখুন আমি দুই তিন মিনিট একটু মেজে নিচ্ছি আমার মাজা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি কাটার দুটো ধুয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়ে গিয়েছে স্টিলের কাটাটা কতটা চকচক করছে তো আপনারা আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আল্লাহ হাফেজ